আল্লাহ নবীর দরবারে একদিন অন্ধ সাহাবি আসছেন আল্লাহ নবীর দরবারে যখন এসে হাজির হয়েছে হাজির হচ্ছে আল্লাহ নবীর দরবারে যখন আসছেন হযরত আম্মাদের মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহর কাছে ছিলেন আল্লাহ নবী সেই সময় বললেন যাও তুমি বাড়িতে চলে যাও আমার সাহাবি আসছেন আম্মাদের মায়মুনা সেই সময় বলেছিলেন ও আল্লাহর নবী এটা তো আপনার অন্ধ সাহাবি অন্ধ সাহাবি তো দেখতে পাবে না বজর আল্লাহ নবী সেই সময় সে আমার অন্ধ সাহাবি হতে পারে কি কিন্তু সে চোখে না দেখতে পেলে গো কিন্তু তোমরা তো চোখওয়ালা এই জন্য একটা মহিলা যেমন পর্দার মধ্যে থাকবে বাপের বাড়ি গেলে গো নিজের দেহকে আবৃত করে রাখা ঢেকে রাখা আবৃত ঢেকে রাখা শরীর ঢেকে রেখে যাবে মামার বাড়ি যাবে খালার বাড়ি যাবে কিন্তু পর পুরুষ থেকে নিজের শরীরকে হেফাজত করে যাবে কারণ পুরুষ থেকে নিজের শরীরকে নত করতে হবে নত করতে হবে একটা পুরুষ কিন্তু দৃষ্টি নত করে চলবে আগে চোখ নত করে চলবে বাবা জি আমার ভাইরা বাসে করে যাচ্ছে টেনে করে যাচ্ছে আগে চোখেতে যদি একবার পরে যায় সঙ্গে সঙ্গে মুখটা গুড়িয়ে নেওয়া

একদৃষ্টি আপনার জন্য বৈধ এরপরে কিন্তু আপনি আর তার দিকে চোখ ঘোরাতে পারবেন না দ্বিতীয়বার যদি আবার চোখ ঘুরিয়ে দেখে এটাই হলো আপনার জন্য অবৈধ পাপের খাতায় নাম লেখা শুরু হয়ে যাবে কথা কিছু বুঝে যাচ্ছে বাবা খুব চাপ খুব চাপ শরীয়তের একটা সার্কেল আছে গন্ডি আছে এই গন্ডির বাইরে চলে গেলে হবে না যা খুশি তাই পাইবো বুড়ো বয়সে দাঁড়িয়ে রাখবো আর নামাজ পড়বো কথা ঠিক কি না আমরা কিছু মানুষ এরকম ধরে নিয়েছি না আরে কথা বলছেন না কেন কিছু মানুষ আমরা এরকম ধরে নিয়েছি যা খুশি তাই পাইবো

কথা বলছেন না কেন কথা বলে যে কথা বলে সিপিএম এর মেম্বার আইরে হা কত লোকের যে হাই করে আগুন লাগিয়েছে কত লোকের যে বাড়ি ভেঙেছে কত লোকের যে বাবা জি আমার ভাইর দোকানে শাটার বন্ধ করে দিয়েছে ওর পুরনো খাতা খুললে মানুষ অজ্ঞান হয়ে যাবে সেও এখন মুখে দাড়ি রেখে পা পর্যন্ত জুব্বা পরে মসজিদে যখন ঢুকছে লোকে বলছে আর কি বলবি ও তো এখন আল্লাহর হয়ে গেছে আল্লাহর বিচারটা কিন্তু খুব কঠিন মনে পড়ে যাচ্ছে আমার কষ্ট হচ্ছে আপনার এই জোরে বলেন কষ্ট হচ্ছে সবাই মিলে বলতে হবে কষ্ট হচ্ছে মাশাআল্লাহ একটু তকবীর দেন নারে তাকবীর আরো জোরে দেন নারে তাকবীর আওয়াজ দেন নারে তাকবীর আরো জোরে দেন নারে তাকবীর সিলসিলে মুজাদিদ জামা দাদা পীরের হক সিলসিলা নারে তাকবীর সিপিএম এর আমলে মেম্বার এলোক আছে না বিজেপির আমলে খালি মবলিং করে মানুষকে ধরে ধরে কোরবানি করছে সেও মুখে দাঁড়িয়ে রেখে আবার বড় জুব্বা একদিন বড় জুব্বা পড়লি আবার বলছি আল্লাহ যদি অঙ্ক বুঝে নেয় হিসাব যদি বলে বুঝে নেব আর যদি দয়া করে মাফ করে দেন কেন আমার আল্লাহর দয়াটা অনেক বেশি যদি দয়া করে মাফ করে দেন আলহামদুলিল্লাহ বেঁচে কিন্তু যদি বলে বুঝে নেব অবস্থা খুব খারাপ আসেন এই জন্য পৃথিবীর জমিনে আল্লাহ ইবাদত করার নির্দেশ দিয়েছেন কেন যাতে করে বান্দা সংযত ভাবে জীবন যাপন করতে পারে সংযত জীবন যাপন করতে পারে বান্দা বান্দা চলার চলার রাস্তাটা যেন ঠিক থাকে এই জন্য আল্লাহ বলেছে الله بشر لكن بما أنزل الله فولائك هم الزواليون. أما بما أنزل الله فولائك هم الفاسقون. أما بما أنزل الله فولائك هم الكافرون. কুরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে ইন্নাল্লাহ ইয়া'মুরকুম আন তু'দ্দুল আমানাতি লিআহালিয়া ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদলি ইন্নাল্লাহু ইмма ইয়া'ইযুকুম বিহি ইন্নাল্লাহু কানা সামিআন বাসিরো পালাবার কোনো জায়গা নাই বাবাজি পুকুরের মাছ যত বড়ই লাফালাফি করুক না কেন জাল যখন ফেলবে উঠে আসতেই হবে উঠে আসতেই হবে তুমি যতই লাফালাফি কর আমার আল্লাহ যখন ডাকবে যে ঘাটি থাকো না কেন আসতে হবে আসতে তোমাকে হবে কতদূর লাভ হবে কতদূর লাভ তোমাকে তো ছেড়ে দিয়েছি আমি যে গন্ডি বেঁধে দিয়েছি এর বাইরে কিন্তু যেতে পারে না পারবে না কত লাফাবে তোমার থেকে বেশি লাফিয়েছিল নাম হলো তার নমরুদ এক অদ্ভুত বেঁচেছিল সতেরোশো নবী ইব্রাহিম বললেন চলে এসো আল্লাহর দিকে ফিরে এসো যখন সে আসলো না আল্লাহ বলল ও ইব্রাহিম আর হবে না পাটাচ্ছি আমি আল্লাহ ছোট্ট একটা মশা নাকে ঢুকিয়ে মগজে পাঠিয়ে করে দেবো সোজা কথা বলছেন না কেন এ বড় মাসপান ছিল একদিন দুদিন তিন দিন না সতেরোশো বছর আল্লাহ তাকে বাঁচিয়েছিল একদিন দুদিন সামান্য আপনার এলাকার ওই এলাকার সেই এলাকার এই বাংলা এই অন্য রাজ্যে অন্য স্টেটে সামান্য আশি বছর বাঁচবে তাই বলছে এনআরসি করে কাউকে তাড়িয়ে দেবো কাউকে রাখবো আরে কথা বলছেন না কেন সামান্য আশি বছর বাঁচবে এরা ঠিক করে দেবে যে কাকে রাগবার কাকে থাকে ঠিক কাকে রাখবার কাকে তারা আল্লাহ বলে ফোকা তুই বেশি লাফালাফি করিস নি তোকে রাখবো না তোকে গৃহবন্দী করব সেটা তুই আগে ঠিক কর তুই আগে ঠিক কর তার চিত্র আমাদের সামনে পড়েছে যখন হয়েছিল লকডাউন আপনাদের মনে আছে তো নাকি কথা বলছেন না কেন ভুলে গেলেন এগুলো তো আল্লাহর দেওয়া শাস্তি এগুলো ভুলে রাখলে হবে না এগুলো মনে রাখতে হবে আল্লাহ দিয়েছিলেন না খান পড়ে দিলেন পুরো খান খান আল্লাহ দিলেন আয়লা পাললে তোরা সামলা দিলেন আমার আল্লাহ কি বুলবুল খুব বেড়ে গেছি করছিস খুব চুলবুল দিচ্ছি বুলবুল কথা বলছেন না কেন দিলেন আমার আল্লাহ ভয়ঙ্কর যার নাম হলো করোনা ভাইরাস পাবলিক মাথায় হাত দিয়ে বলে কি সর্বনাশ চলছে লকডাউন নেতারাও রেগে আগুন পাবলিকও পুরো গরম মাঝে মাঝে আওয়াজ করে বলে কি খাবো বলুন পুরো সাইজ না কথা বলছেন না কেন জি এক কাপ চা খেতে গেলে চা খাওয়ার আগে পুলিশের ডান্ডা খেতে হতো কথা ঠিক বলছেন না ভুল বলছি কথা মনে করেন কথাগুলো মনে করেন ভুলে গেলে হবে এত শিগগিরই বলেন এক কাপ চা খেতে গেলে চা খাওয়ার আগে পুলিশের ডান্ডা খেতে হতো মনে আছে সব মানুষ ঘরে সব ঘরে জি যে জায়গায় কেউ একবার হাত দিয়েছে সে বলে ওই জায়গায় আর হাত দেব না কথা বলেন না কেন এটাই হলো মরণের ভয় জি নেতারা পর্যন্ত ড্রেসের উপরে ড্রেস হাই রে হাই ডক্টররা পর্যন্ত মাস্কের উপরে মাস্ক হেলমেট জ্যাকেট আর কি লাগাবি এর পরও বাইরে বেরোতে ভয় করছে সব যার ঘরে বাংকারের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে আল্লাহ বলে দেখ দেখ কেমন লাগে তুই বলেছিস না দেখ কেমন লাগে দেখ এবার তুই কেমন লাগে দেখ তুই বলেছিস এনআরসি করে তাড়িয়ে দেবো এবার দেখ তোকে পর্যন্ত আমি গৃহবন্দী করে রেখেছি দেখ তুই বেরোতে পারিস দেখ

এতে আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না যদি কোনো ব্যক্তি রোজা না রাখে আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না যদি কোনো ব্যক্তি আল্লাহর ফরমানগুলো না মানে এতে আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহর সুন্নাতগুলো না মানে এতে আমার রসুল আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না এখন বরং আল্লাহ যে আইন করে দিয়েছেন আল্লাহ যে আইন পৃথিবীর জমিনে দিয়েছেন এই আইন যদি প্রতিষ্ঠিত না করা হয় এই আইন যদি না মেনে চলা হয় বরং কিন্তু সেমনি তার নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসবেন কারণ আল্লাহ কাউকে ছাড়বেন না সীমা লঙ্ঘন করো না ইন্দ্র নিশ্চয়ই আমি আল্লাহ সীমা কি পছন্দ করি না এই জন্য যদি কেউ নামাজ পড়ে রোজা রাখে শরীয়তের হুকুম আকাম গুলো পরিপূর্ণ মানে যদি সে মেনে নেয় পৃথিবীর জমিনে তারা হাঁটা তার খাওয়া তার লেবাস তার পোশাক তার চাওয়া তার হাঁটা তার পারিবারিক জীবন সাংসারিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন সামাজিক জীবন সবটাই যখন নবীর নকশায় হয়ে যাবে পৃথিবীর জমিনে ফাঁসা প্রতিষ্ঠিত হবে না পৃথিবীর জমিনে কোনো অন্যায় প্রতিষ্ঠিত হবে না এই জন্য আল্লাহ বলছেন তোমরা আমার আইনকে মেনে না আমার নির্দেশ অনুযায়ী চলো এবং তাহলে পৃথিবীর জমিনে কোনো অন্যায় অন্যায় কাজের দিকে তোমরা অগ্রসর হতে পারবে না এখন কারণ তোমাদের ভেতরে আমি আল্লাহর ভয় ঢুকে যাবে এখন আর আমি আল্লাহর ভয় ঢুকলি তোমরা এখন মোত্তাকি হয়ে যেতে পারবে ইয়া আইয়ুহান নাস আবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওল্লাদিন আমি পাবলিক হব লাইন না কোন ত্যাতে করুন হে মনুষ্য জাতি হে মানুষ তোমরা রবের এ মাদত যিনি কে সৃষ্টি করেছে তোমাদের পূর্বের মানুষগুলোকে সৃষ্টি করেছে উদ্দেশ্য অন্য কিছু ন লাইন না কোনটাতে করুন যাতে করে তোমরা মুত্তা কে গিয়েস্কার হোদা বিরং হতে পার জোরে বলতে পারেন না আরো জোরে হয় না তোমরা অন্যায় কাজ করতে পারবে না কেন একটা নামাজি যখন হয়ে যাবে তোমার বুকের ভেতরে ভয় হয়ে যাবে আমি আল্লাহর মানছি টাটকা নামাজ পড়ে এসেছি আমি কি করে মিথ্যা কথা বলবো আমি কি করে মিথ্যা কথা বলবো তুমি রোজার মাসে রোজা রেখেছ টাটকা বলবে আমি রোজাদার আমি কি করে মিথ্যা বলবো আমি কি করে পাল্লা পড়ে কম দেবো তোমার ভেতরে একটা ভয় ঢুকে যাবে এই জন্য আমি বলছি আমার আইনগুলো তোমরা প্রতিষ্ঠিত করো আমার আইন মেনে নাও যাতে করে পৃথিবীর জন্য তোমরা সংযতভাবে চলাফেরা করতে পারো সংযতভাবে কথাবার্তা বলতে পারো তোমাদের

যা হচ্ছে হুজুরের হচ্ছে আর হচ্ছে কথা বলছেন না কেন হুজুরকে দাওয়াত করে নিয়ে এলে হুজুর কি খাবেন বলে হুজুর একটু ফল খান হুজুর একটু মিষ্টি খান দই খান একটু বিরিয়ানি খান ভাগ্যে ভালো আপনাদের জানা আছে এখন গোলমাল চলছে বলে কোল্ড ড্রিঙ্কসটা খালি নিয়ে আসেন কথা বলছেন শুনছিল না আরে কথা বলছেন না কেন শুনছিল না ইসরাইলি প্রোডাকশন সব বলতে বয়কট করো

এই আপনাদের এখানে আপনাদের ছেলেরা আবার এখানে অন্য জায়গায় হয়েছে বলে বললো বললো কথা আসলে ছেলেদের ধারণা আছে জোহরের নামাজ না পড়লেও চলবে আসর না চলবে না পড়লেও চলবে কিন্তু জল একটা ভালো করে দিতে হবে সারা বা মাস যদি রোজা না রাখি তাও চলে যাবে কিন্তু চাঁদ রাতের লাইটিং গেট না যদি ভালো হয় তাহলে কিন্তু ধর্ম মানা হলো কথা বলছেন না কেন বলে কথা বলে চাঁদ রাতের কিন্তু লাইটিং ভালো করতে হবে গেট ভালো করতে হবে আর প্যান্ডেলে কিন্তু সুন্দর করে ঈদের মাঠটাকে কিন্তু সাজাতে হবে না হলে কিন্তু ধর্ম মানা হলো আরে কথা বলছেন না কেন এটা কেটিএম গাড়ি কিনেছি তো কি হয়েছে আরে বাবা ছেরা প্যান পরেছি তো কি হয়েছে কানে দুল পরিচিত কি হয়েছে হাতে বালা পরিচিত কি হয়েছে মাটাই ফাটা দাগ দিয়েছি তো কি হয়েছে আমার দেখো দেখিনি গ্লাসের উপরে লেখা আছে নাকি কেজিএন খাজা গেরি ধর্ম কথা বলছেন কথা বলছেন না কেন ও জানে ফাটা প্যান হলো সমস্যা নেই কানে দুল পড়লো সমস্যা নেই হাতে বালা পড়লো সমস্যা নেই আমি জানি না জি জি ভাইরামার বন্ধুরা আমার রাগ করবেন না ভুল বুঝবেন না বোঝার চেষ্টা খাজা গেরিবে নামাজ এই যে কে জিয়েন লিখে দিয়ে কিন্তু ধর্ম মানা হয় না ধর্মের হবে আপনার মধ্যে নামাজ রোজা থাকবে তসবি থাকবে শরীয়তের বিধান হুকুম থাকবে তারপরে কেজিএন লিখবেন কাজে লাগবে আপনার মধ্যে নামাজ থাকবে রোজা থাকবে শরীয়তের বিধান শরীয়তের হুকুম থাকবে শরীয়তের উপর আপনি প্রতিষ্ঠিত হবে

ভাইরা আমার বন্ধুরা আমার মহাপতের ভাইরা আপনারা কি আমার উপর রাগ করছেন ভাই আর সেই আগের ওয়াজ কিন্তু কমপ্লিট হয়নি ওইদিকে আমি ফিরে আসব যেহেতু আমরা দেব সামনে বলতে শুরু করেছিলাম এই দাউদ আসলামের নাম কি আপনারা শুনেন নি জোরে বলেন না শুনেছেন শুনেছেন তো শুনেছেন যখন বলতে পারছেন না কেন দাউদ আসলাম নবী ছিলেন না রাসূল ছিলেন জোরে বলেন

কি বলেন আপনারা আসলে সব জানেন কেন বলেন তো বসিরহাট এলাকার মানুষ কোনো ওয়াজ জানে না এটা হয় না এটা হয় না আসলে গোলমালটা কোথা জানেন আমরা কিছু মানুষ যখন ওয়াজ শুনতে যাই না আমাদের মনগুলোকে সব অন্য জায়গায় পাঠিয়ে দিই মানে নেটওয়ার্ক চলে যায় কথা বলছেন না কেন এই যে দেখছেন না এই যে মোবাইল আছে এর যদি নেটওয়ার্ক চলে যায় মোবাইলটা আপাতত কোনো কাজ না আপনি ফেসবুক চালাবেন গোল হয়ে ঘুরবে হোয়াটসঅ্যাপ চালাবেন গোল হয়ে ঘুরবে কেউ আর খুলবে না কিন্তু এই জন্য কিছু মানুষ যখন সংগ্রামপুর বাজারে ছেলেটা কি হচ্ছে কি জানি ছেলেটাকে দোকানে বসিয়ে রেখে এলাম মুদিখানা দোকান এখন যদি বড় ফদ কেউ চলে আসে ছাড়তে পারবে নাকি না গোলমাল করে ফেলবে কি জানি কি জানি আল্লাহ একবার

আসেন ভুল বুঝবেন না এ নিয়ে টুয়াক যেন না পালিয়ে যায় কথা বুঝতে পারছেন এক লোক বেচারা মসজিদে নামাজ পড়ছে কথা বুঝতে পারছেন এখন ইমামের পেছনে নামাজ পড়ছে নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে ইমাম সাহেবের দিকে তাকিয়ে বলছে হুজুর আপনি তো তিন টাকাতে সালাম ফিরিয়ে দিলেন ইমাম সাহেব বলে কি সর্বনাশ জোরে নামাজ পড়াচ্ছি তিন টাকাতে মেরে দিয়েছি যা কি হলো রে ভাই

কি সম্ভব নয় আমার টেনশন বাড়িয়ে দিল মহাবিভাদ

ওই নামাজটাই কিন্তু সঠিক হবে কেন তখন আপনার ভেতর আল্লাহর ভয় এসে যাবে রুকুটা ঠিকমতো হবে সিজদাটা ঠিক হবে কিয়ামটা ঠিকমতো হবে কেরাফটা শুদ্ধ হবে কেউ দেখছেন আল্লাহ দেখছেন যে নামাজ পড়তে হবে খুব আদবের সঙ্গে খুব আদবের সঙ্গে খুব ধৈর্যের সঙ্গে খুব বিনয়ের সঙ্গে নামাজ পড়তে হবে কারণ আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে দেখছেন দেখছেন আমি কার সামনে দাঁড়িয়ে আছি দুনিয়ার কোন রাষ্ট্রপতির সামনে নয় দুনিয়ার কোন এম এল সামনে নয় দুনিয়ার কোন এমপি সামনে নয় দুনিয়ার কোন মানুষের সামনে নয় আমি দাঁড়িয়ে আছি আমার বাবু তাল্লাহ সামনে তিনি আমাকে দেখছে সুতরাং তিনি যেন নামাজটাকে কবুল করেন যদি তিনি নামাজটাকে কবুল করে নেন তবে তো নামাজ পড়ে আমার স্বার্থ হল আর যদি তিনি নামাজ কবুল না করে যদি বলেন ওই নামাজের কোনো মূল্য না গাই যে নামাজ আমার সন্তুষ্টির জন্য হয় নাই তোর নামাজের কি আম ঠিক নাই তোর নামাজের রুকু ঠিক নাই তোর নামাজের সিজা ঠিক না তোর কেরাত ঠিক না যদি তুমি ফেরত করে দেন রিটার্ন দিয়ে দেন তাহলে কি আমাদের ময়দানে আমার কি হবে এই জন্য যখন নামাজ পড়ম ফুয়া বলাল্লা থুয়ালাল্লাহ তুমি আমাকে দেখছন এটা মনি রেখম রসুলবাজার সাল্লুক আমার আইটু মনিউ সল্লীপ সাবিরা যেমন আমাকে নামা পড়তে না খমা তেমন নামাজ পড়ম সাহাবিদের নামাজ এমন ছিল এত মনোযোগ দিয়ে নামাজ পড়তে নে দুশমুনের দল তীর ছুঁড়েছিলেন দুশমুনের দল তীর ছিল এবং সেই তীর এসে সাবার শরীর মোবারক এসে লাগে রক্তে জমিনটা লাল হয়ে যায় এরপর সাবি বুঝতে পারেন না যে দুশমুনের দল আমাকে তীর নিক্ষেপ করেছে সাবি ডান দিকে বা দিকে সালাম ফিরিয়ে দিয়ে অন্য সাবি বললেন হজর আপনার শরীরে দুশ্মনের দল তীর ছুঁড়েছে হজর এখনো পর্যন্ত তীর আপনার শরীরে কেঁতে আছে হোজুর আমি কি তীরটা টেনে বের করাবাম স্বাবি বলেছিলেন শুনুন ও আমার রসগোল্লা স্বামী শোনেন আমি যখন নামাজ পড়ছি না দুশমুনে তখন কখন তীর মারলো আমি সাবিং এ পেলাম না আর একবার আমি দাঁড়িয়ে যাই আর একবার আমি নামাজ পড়বা আর একবার আমি দাঁড়িয়ে যাই কেন এখন যদি আপনি টেনে বার করেন এই যন্ত্রণ আমি সাবি গী সহ্য করতে পারব না আর একবার আমি নামাজে দাঁড়িয়ে দেখ এই কথা বলে আর একবার যখন নামাজে দাঁড়িয়ে যাব আপনি আমার শরীর থেকে টেনে বের করবে সাহাবি আর একবার নামাজে দাঁড়িয়ে কেন সাহাবি শরীর থেকে এগে শরীর বোবার থেকে তীর্থা টেনে বের করলেন তীর্থা টেনে বের করার পরে এগে সাহাবি ডান দিকে এগে দিকে সালাম ফিরিয়ে গে আর একজন সাহাবিকে জিজ্ঞাসা করলেন ভাই টেনে বের সেই সময় বললেন আপনার শরীর থেকে তো তীর আমি টেনে করে নিয়েছি সাবি বললেন বিশ্বাস করে এবং আল্লাহর কসম করে বলি নামাজ যখন আমি পড়ছিলাম কেরাত যখন আমি পড়ছিলাম এত সুন্দর লাগছিল

ও ভাই নামাজ না পড়লে তো অবস্থা খারাপ পরেও যে অবস্থা ভালো তাও বলা যাবে না আল্লাহ দয়া করে যদি করে দেয় তবে একমাত্র বাঁচার লাইন আছে আর যদি বলো অঙ্ক বুঝে নেবো তাহলে অবস্থা খুব খারাপ কারণ আল্লাহর আইনটা কিন্তু খুব করায় আল্লাহ যেমন মান্দাকে ক্ষমা করবেন বলে ওদা দিয়েছেন কিন্তু আইনও কিন্তু আল্লাহর খুব করা এটাও মনে রাখতে হবে

আপনাদের জানা আছে কণ্ঠ খুব মিষ্টি ছিল আল্লাহ তিনি এত কণ্ঠটা এত তার মিষ্টি আল্লাহ দান করেছিলেন কণ্ঠ এত মিষ্টি ছিল তিনি যখন জবুর শরীফ তেলাওয়াত করতেন তিনি তেলাওয়াত শোনার জন্য দরিয়ার মাছ চলে আসতো উড়ন্ত পাখি চলে আসতো ইত্যাদি আপনাদের জানা আছে লোহায় হাত দিলে অটোমেটিক্যালি লোহা নরম হয়ে যেত আপনাদের জানা আছে দাউদ আসলামকে এই মিরাকেল অলৌকিক ক্ষমতাগুলো আল্লাহ দান করেছিলেন তো সেই দাউদ আসলামের জামানায় একজন লোক এসে বলছে হুজুর কিয়ামতের দিনে বিচার কেমন হবে একটু বলুন এই আপনাদেরকে বলছিলাম না যে বিচার হ্যাঁ আল্লাহর আইন খুব করা আর আল্লাহর আইন খুব সহজ মাফ করে দিলে খুব সহজ যদি ধর্ম বলে অবস্থা খারাপ দাউদ আসসালামের কাছে এসে বলে হুজুর কিয়ামতের দিনে বিচার কেমন হবে একটু বলুন এই কিয়ামতের বিচার এই যে কিয়ামতের দিনের যে নমুনাগুলো যদি একটু তুলে ধরেন আমাদের ভেতরে আরো ভয়ভীতি বেশি ঢুকবে

কিয়ামতের বিচারটা কেমন হবে তুলে ধরব ঈদের নামাজ পড়াবার পরিয়ে ঈদের মাঠেতে কিয়ামতের বিচারটা কেমন হবে সেটা আমি তুলে ধরব কে বলছেন কে বলছেন জোরে বলেন দাউদ আসলাম বলছেন কিয়ামতের বিচারটা কেমন হবে সেটা ঈদের মাঠেতে গিয়ে তুলে ধরব বাবা চিন্তা করো না কয়েকদিন যাক ঈদের মাঠেতে গিয়ে আমি বলে দেব হযরত দাউদ আসলাম বললেন বাস কেতাবের মধ্যে পাওয়া যায় একজন ধনী মানুষ ছিল ধনী লোক খুব প্রভাবশালী ব্যক্তি ছিল তার একটা গাবি ছিল গরুের মধ্যে গরু এই গাভীটাকে সে খুব ভালোবাসত গাবিটাকে খুব যত্ন করত কি গাবির উপরে সুন্দর পোশাক পরিয়ে দিত এই সুন্দর পোশাক দিয়ে সে গাভিকে আবৃত করে রাখদা ঢেকে রাখদা এই গাবিটি জঙ্গলের মধ্যে ঘুরে 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 সন্ধ্যার সময় তার মনিবের বাড়িতে এসে পৌঁছাতো মনিব তার গাবিটিকে থাকার জায়গাতে আবার পুরো ফের ওই থাকার জায়গায় দিত একটা গাবি ছিল বানি ইস্রাইল গোত্রের ঘটনা আমি বলছি বানি ইস্রাইলের জামানার ঘটনা কথা বুঝতে আচ্ছা কেতাবের মধ্যে পাওয়া যায় এই বানি ইস্রাইলের

একজন পারেসগারিনি মহিলা ছিলেন একজন দিনদারি মহিলা ছিলেন পারেসগারিনি একজন মহিলা ছিলেন আবেদা মহিলা ছিলেন আল্লাহর ওলি বান্দী ছিলেন বনি ইসরাইল গোত্রের একজন মহিলা ছিলেন যিনি জঙ্গলের ভেতরে তিনার একটা সন্তানকে নিয়ে গিয়ে জরাজের একটা কামরার মধ্যে বসবাস করতেন জরাজের একটা কামরার মধ্যে বসবাস করতেন কে বনি ইসরাইল গোত্রের একজন মহিলা ছিলেন

এক দিন তিন দিন নয় 70 বছর ওই আবেদা মহিলাটি আল্লাহর ওলি বান্দিটি 70 বছর ওই জঙ্গলের মধ্যে ওই ঘরের মধ্যে তিনি কাটিয়ে দিয়েছিলেন একটা পুত্র সন্তান তলার কাছে ছিল 70 বছর কাটিয়ে দিয়েছিলেন ঘোর জঙ্গলের মধ্যে গভীর জঙ্গলের ভিতরে কোনো খবর নাই কিন্তু আল্লাহর কুদরতি ক্ষমতা ওর ভেতরে জঙ্গলের ভেতরে নিয়ে গই ওই জরাজীর্ণ কামরার পাশে নিয়ে ছোট আমার আল্লাহর কুদরতি ক্ষমতা একটা ডালিম গাছ ছিল গো প্রত্যেক দিন আমার আল্লাহ কুদরতি ক্ষমতা নাই দুইটা করে ডালিম দিতেন দুইটা করে বাদানা দিতেন এই বাদানা ডালিম দিতেন ওই ডালিমের ফল পুত্র আর মা দুজন মিলে দুটো করে খে আমাদের খোদা নিবারণ করত বলতে পারেন না এইভাবে কেটে গেল কয়দিন সত্তর বছর সত্তর বছর কেটে যাওয়ার পরে একদিন ওই যুবক ছেলেটা তার মায়ের কাছে গিয়ে আবদার করল সত্তর বছর ধরে ডালিমের ফল খাঁচিয়ে গে এই বাদানা খাঁচিয়ে গে ডালিম খাচ্ছি আর ভালো লাগে না তুমি একটু অনুমতি দাও তুমি একটু হুকুম দাও আমি একটু শহরে গিয়ে একটু নিত্য নতুন ভালো খাবার কিনে নিয়ে আসবো দামি খাবার একটু কিনে নিয়ে আসবো যেটা আমাদেরও মুখটা ছাড়বে খেতে ভালো লাগবে ও মা তুমি একবার অনুমতি দাও শহরে গিয়ে একটু খাবার নিয়ে আসি খাবার নিয়ে এসে এই খাবার খেয়ে আমাদের খোদানি বারণ করবো আমাদের তৃপ্তি হবে আগে আরে খাবার কি আমাদের মুখটাও ছাড়বে একটু নতুন ধরনের খাবার খাওয়া হবে মা তুমি আমাকে একটু হুকুম দা সতশোর বছর ডালিমার খাচ্ছি ডালিম খাচ্ছি সতশোর বছর বাদানা খাচ্ছি আর ভালো লাগে একটু শহরে গিয়ে একটুখানি অন্তত নতুনত্ব কিছু খাবার নিয়ে আসবে খেয়ে একটু বেশ মজা লাগবে ক্ষুধা নিবারণ হবে মা তুমি একটু অনুমতি দাও কে বলছে ওই মহিলার ছেলে সেই সময় মা বলতে শুরু করেছে হে আমার সন্তান শুনে আমার ছেলে শুনে রে কেনা জেনে রে কেনা এরকম কথা কোনোদিন বলো না বেটা এরকম কথা কোনোদিন বলো না কারণ সত্তর বছর আজকে আমরা আমার আল্লাহ আতন রহন করি এগিয়ে দয়া করে এই ডালিম গাছে ফল আমাদের জন্য আল্লাহ দিয়ে দিয়েছে দুটো করে ফল আমরা প্রত্যেকদিন পাকা অবস্থায় পাং একাই দুজনে দুটো খাই যেটা খাওয়ার পরে একাই আমাদের আর কোনো খোদা থাকে না আমাদের আর খিদে থাকে না আমাদের আর খেতে ইচ্ছা করে না খোদার জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে যায় একাই আল্লাহ দুটো করে ফল আমাদের প্রত্যেক দিন মিলিয়ে দেয় জোরে বলবেন না আরও জোরে হবে না এ বেটা এবং এরকম কথা কোনো দিন বলো না এবং ওই রকম লোভ করো না খাবার খাবোই আশা করো না যাতে আমার আল্লাহ না হয়ে যাবে আমার আল্লাহ অসন্তুষ্ট হবে আজকে তুমি কি একবারও হিসাব করেছো একং যে খাবারটা আমার আল্লাহ আমাদেরকে দিচ্ছে সম্পূর্ণ বিনা পরিশ্রমে আমাদেরকে আমার আল্লাহ দুটো করে ফল ফল প্রত্যেকদিন দিয়ে যাচ্ছে এটা একদিন দু দিন তিন দিন

ছেলেকে যখন মা বুঝিয়ে দিয়েছে ছেলে আর কোনো কথা না বলে চুপ করে গেছেন ও বাবা জি আমার ভাইর রাতটুকু কেটে গেল সকাল হয়ে গেল সকাল গিয়ে দেখি ওই আনার গাছে দেখা যায় ওই ডালিম গাছে দেখা যায় ডালিম কিন্তু আর হয় না ডালিম কিন্তু আর ফোটে না গতকালকে পর্যন্ত ডালিম ফুটেছিল ডালিম হয়েছিল আনার হয়েছিল